উম্মতের নেকির উম্মতের হাতটা ধইরা বা জান্নাতে ফেরেশতারা টানতে টানতে নিবেন উম্মতে বার বলবে ফেরেশতা দাঁড়াও আমি এখন জান্নাতে যাব না আরে আশ্চর্য মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল আর আপনি জান্নাতে যাবেন না এটা কেমন কথা উম্মত বলবেন না আমি আজকে এখন জান্নাতে এত তাড়াতাড়ি যাব না আমি যখন বিপদগ্রস্ত ছিলাম আমার জন্য যখন চরম বিপদ ছিল আমি আমি চিৎকার দিয়ে আমার বাবারে ডেকেছি আমার মাকেও ডেকেছি কেউ আজকে আমার আপন নাই ভাবতেছেন নেতা আপনার উপকার করবে বিপদে পইরা দেখেন নেতা বলবে শালা তোরে কি এসেনে কথা কয়লা যেই নেতা গো লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা বিপদকালে ভাই পাইবা পাইবা না নেতা যেই নেতারা ভাগ করেছে আমগ দলে দলে শালা সেই নেতারা তাল মিলিয়ে চলে দলে দলে পাবলিক মরিস রাস্তাঘাটে তোর নে খবর লয় না নেতা আসল কথা আম জনতা হইছে বলির পাঠা নেতারে খুশি করার জন্য তুমি তোমার প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দাও তো মনে রাখো তোমার মরার পর প্রতিবেশী তোর কবর খনন করবে তোর নেতার মিটিং আছে তোর দেখার টাইম নাই মামলা দিয়েন মিথ্যা মামলা যত পারেন দেন এই আদালতে বিচার না হইলো আর এক আদালত তো আছে আমগ নামেও দিছে কি মামলা কয় মামুনুলক নির্দেশ দিচ্ছে ককটেল মারার জুনায়দ আল হাবিব ককটেল মারে আইয়ুব সাহেব মানুষের মাথায় লাঠি মারে আর রিজওয়ান রফিকই ওই জায়গায় সাহায্য করে মামলার কাগজটা দেইখা বুঝলাম যে মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে ওই গাঞ্জার মেয়াদ নাই মনোযোগ দেন মুমিন তো কেয়ামতে ওই উম্মত বলবেন নবী আল্লাহ আজকে কেয়ামতে আমার আপন বলে কাউরে পাইনি বাবা ওরেও পাইলাম না মা জননীরেও পাইলাম না কাউরে পাইলাম না কিন্তু ও রব আজকে কেয়ামতে এই বিশাল বিপদের ভেতরে এই যে লোকটা আইলো এই লোকটারে তো চিনি না কে নাম বাড়ি কই কিছুই তো জানি না ফেরেশতারা একটু দাঁড়াও এখন আমি জান্নাতে যাব না একটু পরে যাব আগে পরিচয়টা হয়ে নেই উম্মত এবার ঘুরে আল্লাহর নবীর কাছে আয়েশা বলবে মা আহসানা সুরাতাক মা আহসানা খালকাক মাসমুকিয়া আব্দাল্লাহ আয় আল্লাহর বান্দা নামটা কি আপনার এত সুন্দর গঠন আপনার এত সুন্দর চেহারা আর চরিত্র আপনার আল্লাহর বান্দা আপনার নামটাকে একটু বলেন না আজকে যখন বিপদে চিল্লাইতেছিলাম বাবারও ডেকেছি বাবা আইলো না মারও ডাকলাম আইলো না পীরেও ডাকলাম পাইলাম না নেতারেও ডাকলাম পাইলাম না কিন্তু আল্লাহর বান্দা আপনি কে গো আপনার নামটা একটু কি আমারে বলা যায় নবীজি তখন উম্মতের দিকে ফেলফাল দৃষ্টিতে তাকায় বলবে কি রে হতভাগা আমারে চিনো না আমি তো তোমাদের সেই নবী আমি তো তোমাদের সেই রহমতের নবী উম্মতের মধ্যে এখন নবীর মধ্যে কি এক চমৎকার মুআনাকা এখন উম্মত জিগাবেন নবী সব তো বুঝলাম কিন্তু একটা কথা তো বুঝি নাই কি ওই যে আমার গুনার পাল্লাটা ভারী ছিল নেকির পাল্লা হালকা আপনি যে একটা কাগজ চাপিয়ে দিয়েছিলেন নেকির পাল্লায় ওই কাগজের মধ্যে কি লেখা ছিল নবীজি বলেন আরে হাদিহি সলাতুকাল্লাতি কুনতা তুসল্লি আলাইয়া ওই যে দুনিয়ায় একবার দুরূদ শরীফ পড়ছিলা ওইটাই লেখা চাপিয়ে দিয়েছি রাস্তাগঞ্জ সুবাহানাল্লাহ তাহলে এক নাম্বার সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ আমল করা যাবে ইনশাআল্লাহ পাঁচটা আমল ছয় নাম্বার আমলটা এক কথাই শেষ করে দেই আল্লাহ পাক বলেন এই একবার জিকির করলে যদি জমিন আসমান ভরা নেকি হয় সাত্তবক জমিন আসমানের চেয়েও ভারী নেকি হয় মিজানের পাল্লার মধ্যেও যদি তোমার আমল নামাই একবার জিকিরে পুরাটা ভরে যায়
এই জিকির যদি একবার করলে এত বিরাট বিরাট ফজিলত হয়। আচ্ছা বলেন তো, যদি কোনো বান্দা প্রতিদিন 1 ঘন্টা জিকির করে কত নেকি হবে? সুবহানাল্লাহ বলেন না। এখন আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা নকল করেছেন, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ বলেছেন লা আনিনুল মুযনিবিন, খুব খেয়াল করেন, লা আনিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাববিহিন, এই সারা দুনিয়ার মানুষ সমস্ত কুল কায়নাত তারা তসবিহ জপলে জিকির আজকার 24 ঘন্টা করলে যত নেকি হয়, গুনাহ করেছো গুনাহ হয়ে গেছে আল্লাহর ভয়ে একটু হাতটা তুলো, হাতটা তুলে আল্লাহর কাছে একটু কাঁদো, এই কান্নার সময় শিশু বাচ্চাদের যেমন বুক ফুফিয়ে ফুফিয়ে কান্না আসে, ডুকরে ডুকরে কান্না আসে, এই বান্দা যদি 1 সেকেন্ড সময় নিয়ে ওই একটা কান্না তোমার ভেতর থেকে বের হয়, 24 ঘন্টা সমস্ত কায়নাত জিকির করলে যত নেকি হয় তার চেয়ে ওই 1 সেকেন্ডের কান্নার দাম অনেক বেশি। আমল করা যাবে ইনশাআল্লাহ। মুরব্বি, আপনাকে শেষ আমি অনুরোধ করছি, মুরব্বি এক সময় আপনার হাতের চামড়া আমাদের যুবকদের মতো এমন টান টান ছিল, হায়রে মুরব্বি বয়সের কারণে আজ আপনার হাতের চামড়াগুলো কুচকে গেছে, দাঁতগুলো নড়ে গেছে, মুখের রুচিটা কমে গেছে, দৃষ্টিশক্তি কমে গেছে, মাথার চুল পড়ে গেছে, মুরব্বি বেলা শেষে মুখের দাড়িটা চুলগুলো সাদা হয়ে গেছে, তো বাজান মনে রেখেন আপনার মুখের এই সাদা কালার এটা দুনিয়ার কোনো রঙিন কালার নয়, এটা আপনার কাফনের কাপড়ের কালার। প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হয়, হঠাৎ হতে 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 একদিন আপনার কাফনটা বের হয়ে যাবে। মিয়া সাহেব, এখানেই তো কত বাবা বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে দাফন করেছে, কেউ নাই? ব্যাস আমার দিকে তাকান, আমি এমন এক হতভাগা বাবা, আমি আমার নিজের বাচ্চার কাফন নিজের হাতে কিনেছি, আমার বাচ্চার জানাজাটা আমি নিজে পড়িয়েছি। কে ভুলিয়ে দিয়েছে? বলে তার বউ ভুলিয়ে দিয়েছে, অথবা তার বন্ধু বান্ধব তারে ভুলিয়ে দিয়েছে, অথবা তার প্রেমিকা তারে ভুলিয়ে দিয়েছে। তো বাপ মা খুব আফসোস করে যে আপন হইলাম পর আর আমার পোলার কাছে পর হইল আপন, এটা বাপ মার একটা বাঁধ ভাঙা কান্না আসে ভেতরে। তো দুনিয়ার মানুষ আপনার আমার মালিক বড় আফসোস করে বলছেন, বন্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এই বান্দা আমি আল্লাহ থেকে তোরে কে দূরে সরায় দিই? একটু ভাবেন তো এই আয়াতটা, এই কথাটা আল্লাহ পাক কত কষ্ট নিয়ে বলেছে যে বন্দা আমি আল্লাহ থেকে কে তোরে দূরে সরায় দিল, আমার কথা কি একটু মনে পড়ে না? আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, সময় কি তোমার এখনো হয়নি যে আমি আল্লাহকে একটু ডাকবে? সময় কি তোমার এখনো হলো না? বড় আফসোস করে আল্লাহ পাক এটা বলেন। দুনিয়ার মানুষ দোকানদারি করেন 24 ঘন্টা, ডিউটি করেন, চাকরি করেন, ক্ষেত খামারে কাজ করেন, কত টাকা আসে? হয়তো দোকান থেকে মাসে আপনার 30,000-40,000 টাকা আসে, অথচ আপনার আমার মালিকের নামে জাস্ট একটা ডাক যদি দেন, আল্লাহ পাক আপনার আমল নামায় এত দিবেন এত দিবেন এত দিবেন কল্পনাও করে পারবেন না। এর একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে আগে শোনাই, তাহলে আলোচনাটা বুঝতে সহজ হবে। এই জমিন থেকে যে আসমানটা দেখতে পান, মোটামুটি জমিন থেকে আসমানটা খুব কাছাকাছি তো, নাকি বলেন? খুব কাছে না, শ্বশুরবাড়ির কাছে তো, কত দূর? শুধু একটু আপনাদেরকে ধারণা দেই কত দূর সেটা। আমাদের পুরা বাংলাদেশটা হলো 56,000 বর্গমাইল। কয় বর্গমাইল? 56,000। এই 56,000 বর্গমাইলের দূরত্বটা এত, সাতক্ষীরা থেকে যদি টেকনাফ যান স্বাভাবিক গতিতে গেলে 24 ঘন্টা টাইম দরকার, স্বাভাবিক গতিতে গেলে, অথচ কত বিরাট দূরত্ব, কিন্তু মাঝখানে মাত্র দূরত্ব হলো পুরা বাংলাদেশের 56,000 বর্গমাইল, আর পুরা পৃথিবীর আয়তনটা হলো 20 কোটি বর্গমাইল।
খুব মনোযোগ দেন, এগুলো যদি মনোযোগ না দেন তাহলে পরে পরবর্তীতে বুঝতে কষ্ট হবে। আমি অহেতুক এই কথাগুলো আপনাদের সামনে বলছি না, কয়েকটা হাদিস বোঝানোর জন্য বলছি, খুব মনোযোগ দিবেন। পুরা বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। তাহলে 20 কোটি বর্গ মাইলের আয়তনের এই পৃথিবীটা কত বিরাট বড়। বিজ্ঞান বলছে দেখো, আলো এত দ্রুত বেগে চলতে পারে, পার সেকেন্ড আলো 3,00,000 কিলোমিটার দূরে যায়। তার মানে আলো এক সেকেন্ডে পুরা 20 কোটি বর্গ মাইলের আয়তনের এই পৃথিবীটাকে এক সেকেন্ডে 7.5 বার চক্কর দিতে পারে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। এক সেকেন্ডে যে আলো পুরা পৃথিবীটাকে 7.5 বার চক্কর দিতে পারে, ওই আলো কত দ্রুত বেগে চলে? বিজ্ঞান বলছে দেখো, এখান থেকে যে সূর্যটা দেখতে পাও মাথার কাছেই মনে হয়, কিন্তু এই সূর্যটা কিন্তু এত কাছে নয়। এখান থেকে ঢাকা শহর কত দূর? মোটামুটি 350 বা 400 কিলোমিটার ধরেন, ফর এক্সাম্পল। এত দূর মনে হয় ঢাকা, অথচ মাত্র 500 কিলোমিটার রাস্তাও নয়। অথচ এখান থেকে সূর্যের দূরত্ব 500 কিলোমিটার, 1,000 কিলোমিটার নয়। বিজ্ঞান বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব মাঝখানে অন্তত 15,14,00,000 কিলোমিটার। কল্পনা করেন কত দূর, 15,14,00,000 কিলোমিটার দূরে হলো সূর্য। এত দূরে সূর্যের আলো পৃথিবীতে যে আসে, ওই সূর্য থেকে তার আলো সকালবেলা উদিত হওয়ার সময় তার আলো যে পৃথিবীতে আসে, সময় লাগে কত মিনিট? বিজ্ঞান বলছে মিনিটও লাগে না, মাত্র 8 মিনিট 20 সেকেন্ডে 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের আলো মাত্র 8 মিনিট 20 সেকেন্ডে সেই সূর্য থেকে পৃথিবীতে তার আলো চলে আসে। কল্পনা করেন আলো কত দ্রুত বেগে আসে। এখান থেকে ঢাকায় যেতে সময় লাগে অন্তত 7-8 ঘন্টা, আর 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আন্দাজ করেন আলো কত দ্রুত বেগে চলে। বিজ্ঞান বলে দেখো, সূর্যের দূরত্ব শুনে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই, সূর্য থেকেও আরো অনেক কিছু দূরে আছে। কত দূর? আচ্ছা একটু বলেন তো, 8 মিনিট 20 সেকেন্ডে যে আলো 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিল, ওই আলো যদি 1 ঘন্টা দৌড়ায় তো কত দূর যাবে? 1 দিন যদি দৌড়ায় কত দূর যাবে? বিজ্ঞান বলে দেখো, পৃথিবীর সবচেয়ে নিকটতম যে নক্ষত্র তার নাম হলো প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই। কত দূর? বলে যেই সূর্যটা 15,14,00,000 কিলোমিটার দূরে, ওই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। অথচ প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই এত দূর, তার আলো যদি পৃথিবীতে আসতে থাকে প্রতি সেকেন্ডে আলো 3,00,000 কিলোমিটার দূরে যাবে, তবুও প্রক্সিমাটা এত দূর, আলফা সেন্টোরাই এত দূর, তার আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগবে 4 বছর 3 মাস। কল্পনা করেন কত দূর। আমি শুধু আসমানের দূরত্বের হিসাব দিচ্ছি, আসমান কত দূরে। বিজ্ঞান বলছে শুধু তাই নয়, কালপুরুষ নীহারিকার আলো পৃথিবীতে আসতে সময় লাগে 1,500 বছর। আমাদের যে গ্যালাক্সির ছায়াপথ, তার আলো পৃথিবীতে আসতে সময় লাগবে 2,700 বছর। শুধু তাই নয়, মেসি 87-এর কেন্দ্রে অবস্থিত একটা গহ্বরের নাম কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল। বিজ্ঞান বলে ব্ল্যাক হোলের আলো যদি পৃথিবীতে আসতে থাকে এত দূর, সেটা সময় লাগবে আলোর গতিতেও 27,000 বছর। আমি এখন আসমানে যাইনি, গত কিছুদিন আগে আমেরিকান সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন এক তথ্য আবিষ্কার করলেন। তারা বললেন হঠাৎ যে আমরা পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত যে নক্ষত্র তার সন্ধান পেয়েছি। এর আগে শুনেন, আকাশে কোটি কোটি গ্যালাক্সি বা ছায়াপথ আছে, এর মধ্যে একটা ছায়াপথের নাম অ্যান্ড্রোমিডা ছায়াপথ। কত দূর? বলে যেই আলো 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্য থেকে তার আলো পৃথিবীতে আসতে যেই আলোর জন্য টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড, ওই আলো যদি অ্যান্ড্রোমিডা ছায়াপথ থেকে আসতে থাকে এত দূর, সেটা তার আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগবে অন্তত 25,00,000 বছর। কত দূর? এ সব কিছুর মালিক কে? আল্লাহ পাক। শুধু বাংলাদেশের মালিক কত গেলাম, সব কিছুর মালিক কে? বিজ্ঞান বলছে, আবার নাসার বিজ্ঞানীরা
যে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত যে নক্ষত্র তার নাম দিয়েছেন পোশাকি নাম ইকারাস কত দূর বলে ইকারাসটা এত দূর এতক্ষণ তো হাজার আর লক্ষ বছরের হিসাব নিলে বিজ্ঞান বলছে দেখো ইকারাসটা এত দূর সেই ইকারাস থেকে তার আলো যদি পৃথিবীতে পৌঁছতে চায় সময় লাগবে অন্তত 900 কোটি বছর ওলামায়ে কেরাম বলেন ইন্না হুনাকা নাজমুন লাম ইয়াসিল দাওনা মুনদু নাশাতিল কাওন আকাশে এমন এমন তারকা আছে সৃষ্টির পর থেকে তার আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দ্রুত বেগে আসছে আজ পর্যন্ত কিছু কিছু তারকা আছে তার আলো পৃথিবীর জমিনকে স্পর্শ করতে পারে নাই বিজ্ঞান তো তালাশ করতে করতে সূর্য চলে গেল চাঁদ চলে গেল কালপুরুষ নীহারিকা চলে গেল গ্যালাক্সি চলে গেল অ্যান্ড্রোমিডা চলে গেল তারপর ইকারাস পর্যন্ত চলে গেছে মহাশূন্য পর্যন্ত বিজ্ঞান পাড়ি দিয়েছে আজ পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায় আসমান খুঁজে পায় নাই কল্পনা করেন তো জমিন থেকে আসমান তাহলে কত দূর এত দূরত্বের হিসাব দিলাম এবার বিশালে আকাশটা কত বড় শুনেন সংক্ষেপে বিজ্ঞান বলছে দেখো এই বাংলাদেশ তো 56,000 বর্গ মাইল আর পুরো পৃথিবীটা হলো 20 কোটি বর্গ মাইল তো পুরো পৃথিবীটা কত বড় কল্পনা করো বিজ্ঞান বলে ওই যে মাথার উপরে টাকার ছোট্ট একটা কয়েনের মতো এক সূর্য দেখো এই সূর্যটা কিন্তু ওই টাকার কয়েনের মতো নয় এই সূর্যটা এত বড় 20 কোটি বর্গ মাইলের পুরো পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে দেওয়া হয় 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে সূর্যের সমান হবে না তাহলে সূর্যটা কত বড় বিজ্ঞান বলে আশ্চর্য হওয়ার কিছু নাই আরেকটা তারকার কথা শুনেন বিগ বস এক তারকা আছে নাম তার ইউআই স্কুটি এগুলো আমার বানানো কথা না সব গুগলে সার্চ দিলে উইকিপিডিয়াতে পাবেন বিজ্ঞান বলছে দেখো আকাশে একটা তারকা আছে নাম তার ইউআই স্কুটি কত বড় বলে পৃথিবী থেকে যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড় ওই সূর্যটা এত বিশাল বড় সূর্য যদি ইউআই স্কুটি নামক তারকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় 500 কোটি সূর্য ঢুকে যাবে ওই তারার সমান হবে না এমন তারকা আকাশে এক একটা গ্যালাক্সিতে 40,000 কোটি তারকা আছে এক একটা গ্যালাক্সি 40,000 কোটি তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সির মতো হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে কল্পনা করেন এই পুরো আকাশটা তাহলে কত বড় আল্লাহু আকবার বলবেন না কল্পনা করেন দুটো হিসাব দিয়েছি জমিন থেকে আসমান এত দূর আর এই আকাশটা এত বড় টোটালটা মিলানোর পর এবার একটু ভাবেন তো এত দূর আর এত বড় মাঝখানের যে খালি জায়গাটা আসমান আর জমিনের মাঝখানের যে শূন্যতা এই বিশাল খালি জায়গাটা কত বড় হতে পারে মোটামুটি দেওয়ানবাগি পিসাবের ব্যাটের মতো আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার যদি বুঝে থাকেন তো এবার হাদিস শুনেন নবীজি কি বলেন আল জামি সগির লি সুয়ুতি 4619 নম্বর হাদিস বিশ্বনবী আমার বলেন আরে জমিন থেকে আসমান এত দূর সাত জমিন থেকে আসমানটা এত দূর আর এত বিশাল বড় আসমান ওয়াল্লাহু আকবার তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ নবী আমার বলেন আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু এক সেকেন্ড সময় নিয়া একবার শুধু আল্লাহু আকবার যদি কয় নবী আমার বলেন আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা পুরা জায়গাটা নেকি দ্বারা ভরে যা মনোযোগ দিবেন বলেন তো জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে আবার বলেন জোরে বলেন আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করব পুরা বয়ানটা মুখস্থ করে বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ তবে সারা দিতে হবে পারবেন ইনশাআল্লাহ জবাব দেন জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে যেন কি বললে আল্লাহর হাবিব আমার বলেন উম্মতরে শুনো আরে পুরা দুনিয়াটা যত বড় সামান্য সুপ্রিম পাওয়ারের অধিকারী আমেরিকা কি ভাবসাব সামান্য এক ভূখণ্ড আমেরিকান ভূখণ্ডের মালিক রাশিয়ার মালিকের কত ভাব
আরে ওগুলো তো বাদ দেন, শুধু বাংলাদেশের টাকলা মুরাদের কত পাওয়ার, কত গায় না, এত বিরাট বড় বড় পাওয়ার, অথচ সামান্য একটা ছুট্টা মন্ত্রী। মনোযোগ দিয়া বুঝেন, এখানে যদি কেউ এমন থাকে যে 10 কেজি স্বর্ণের বা হীরার মালিক, ভাবেন তো তাকে কত ভাবে আপনি সম্মান করবেন, 10 কেজি হীরার মালিক। কিন্তু দুনিয়ার মানুষ রে, বিশ্ব নবী আমার বুঝাইতে চান উম্মতির দল, ফতহুল কাদির লিশৌকানি খণ্ড 1 পৃষ্ঠা 17 ভেতরে পয়গম্বর আরবি বলেন, উম্মত রে শোনো, লাউ আন্নাদ দুনিয়া কুল্লাহা বিহাদা ফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফযালা মিন যালিক। নবী আমার বুঝাতে চান, এই উম্মত, বাংলাদেশের উম্মত, তুমি পুরা কলারোয়া এলাকার মালিক হও, পুরা সাতক্ষীরা জেলার মালিক হও, খুলনা বিভাগের মালিক হও, পুরা ঢাকা শহরের গুলশান বনানী সমস্ত এলাকার মালিক হও, পুরা 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মালিক যদি হও, শুধু তাই নয়, পুরা বাংলাদেশের ভূখণ্ড সহ ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত টোটাল ভূখণ্ডের মালিক যদি কোন উম্মত হও, নবী আমার বুঝাতে চান শুধু তাই নয়, সৌদি আরব, এরপরে আমেরিকা, লন্ডন, ব্রিটেন, সমস্ত জাপান, টোটাল পৃথিবীর মালিক যদি তুমি হও, শুধু পৃথিবীর মাটির মালিক নয়, পৃথিবীর ওপরে নিচে যত সম্পত্তি আছে, যত খনিজ পদার্থ, সেটা তেলের খনি, কয়লার খনি, হীরার খনি, স্বর্ণের খনি বা রূপার খনি, সকল খনিজ পদার্থের মালিকও যদি তুমি হও, শুধু তাই নয়, জমিনের ওপরে যত গাড়ি আছে, যত বাড়ি আছে, যত স্বর্ণ অলংকার হীরামণি মুক্ত জহরতা আছে, যত ধরনের চেয়ার আছে, যত দামি দামি মসনদ আছে, আল্লাহর হাবিব আমার বলেন শুধু তাই নয়, আমার কোন উম্মত যদি পুরা পৃথিবী বিক্রি করে দেয়, ওই পুরা পৃথিবীর উপরের আর নিচের যত সম্পত্তি আছে, সকল সম্পত্তি যদি বিক্রি করা হয়, ওই সম্পত্তিগুলোর যত দাম, একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি মূল্যবান। বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ যদি থাকে তো জবাব দেন তো মুমিন, জমিন থেকে আসমানের মাঝখানের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে, যেন কি বললে, পুরা দুনিয়া বিক্রি করার চেয়ে মূল্যবান নেকি হবে, কি বললে, এত জমিন আসমানের হিসাব দিলাম, আল্লাহর সৃষ্টি জগতের কাছে এটা একটা লুকমার মতো এতটুকু, আল্লাহ সৃষ্টি জগৎ এত বড়, চলেন সাতবক জমিন আসমানটা কত বড় দেখা যাক। দুররে মানসুরলি সুয়ুতি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন থেকে এক রাওয়ায়াত বর্ণনা করেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রে দুনিয়ার মানুষ রে, আরে জমিন থেকে আসমানটা যত বড়, গিলাজু কুল্লি আরদিন খামসুমি আতি আম ওয়া বাইনা কুল্লি আরদিন ইলা আরদিন খামসুমি আতি আম وَغِلَازُ السَّمَاءِ 500 عَامٍ وَبَيْنَ السَّمَاءِ إِلَى السَّمَاءِ 500 عَامٍ حضرت ابن عباس বলেন শুনো, আরে জমিন থেকে আসমানটা রিজওয়ান রফিকি তোমাদের যে তথ্য দিল কত বড় মনে হলো, এই জমিন থেকে আসমানটা যত বড়, ওই আসমানটা আবার এমন সমপরিমাণ মোটা, আল্লাহু আকবার বলেন, আসমানের ওপর থেকে দ্বিতীয় জমিনের মাঝখানে আবার এমন খালি জায়গা, দ্বিতীয় জমিনটা আবার এমন মোটা, দ্বিতীয় আসমানটা আবার এমন মোটা, দ্বিতীয় থেকে তৃতীয় জমিনের মাঝখানে আবার এমন খালি জায়গা, আমরা যে জমিনে বসবাস করছি এই জমিনটাও এমন সমপরিমাণ মোটা, ভাবতেছেন খুদলে মোনায় নিচে গিয়া এর আতাল খুঁজে পাবেন, সম্ভব না, এই জমিনটা আবার এমন সমপরিমাণ মোটা। হযরত আব্বাস ইবনে আব্বাস বলেন,
আরে দুনিয়ার মানুষে জমিন থেকে আসমান যত বড় আল্লাহ পাকের সাতটা জমিন এমন বড় সাতটা আসমান আবার এমন বড় সাতটা জমিন তো আসমানের মাঝখানে এমন খালি জায়গা সাতটা জমিন থেকে আসমানের মাঝখানে আবার এমন খালি জায়গা এক তবক জমিন আসমান যদি এত বড় হয় সাত তবক জমিন আসমান তাহলে কত মোটা আল্লাহু আকবার ভাবতেছেন যে হুজুর এই সাত তবক জমিন আসমানের কাছে আমি চাঁদ তো কোনো অস্তিত্বই নাই কত কারণ সাত তবক জমিন যদি এত বড় হয় তুমি চাঁদ কত বড় অথচ তোমার গরমে তোমার পাওয়ারে তো এলাকায় টেকাই যায় না সামান্য নিজের দল ক্ষমতায় আসলে বিরোধী পার্টির মামলা দিয়া সাঙ্গে তুল্লা দাও তো মনে রাখো সব আদালতের পরে আরেক আদালত আছে ওই আদালতে আমেরিকান লাল কুত্তা আর দিল্লির দাদাদের আপোষ চলে না হযরত ইবনে আব্বাস বলেন সাত তবক জমিন আসমানটা এত বড় তাহলে এই সাত তবক জমিন আসমানের ভিতরে আপনার আমার তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না নবী আরবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন উম্মতের দল সাত তবক জমিন আসমানটা যত বড় হোক না কেন তুমি আমার উম্মত তুমি আরো অনেক বড় আল্লাহু আকবার প্রমাণ আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 155 নম্বর হাদিস বিশ্ব নবী আমার বলেন সাত তবক জমিন আসমানটা এত বড় ফা ইন্না সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফীহিন্না লাউদিয়াত ফি কিফাতিল মিজান ওয়া উদিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা কানাত আরজাহা মিনহুমা নবী আমার বলেন সাত তবক জমিন আসমান রে একত্রিত করার পর মিজানের একটা পাল্লাই যদি ঢুকায়া দাও আর জবান দিয়া যদি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা পড়ো ওই একবার কালেমার নেকি যদি আরাক পাল্লাই রাখো সাত তবক জমিন আসমানের পাল্লাটা হালকা তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লাটা ভারী বলেন তো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার মনোযোগ দেন জমিন থেকে আসমানের মাঝখানে টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে জানো কি বললে আবার বলেন পুরা দুনিয়াটা বিক্রি করার চেয়ে মূল্যবান নেকি হবে কি বললে সাত তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে মাশাআল্লাহ এত সাত তবক জমিন আসমানের হিসাব দিলাম জমিন তো আসমান এত বড় সাত তবক জমিন আসমান এত বড় এখন আমাদের আমল নামাটা যেই মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে চলেন তো দেখা যাক ওই মিজানের পাল্লাটা কত বড় আপনার দোকানের পাল্লার মতো চলেন জামিউল উলুম আল হিকাম ইবনে কুদামা হাম্বলি রাহিমাহুল্লাহ লেখেন মিয়া বিশ্বনবীর সাহাবী হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু জামিউল উলুম আল হিকাম খন্ড এক পৃষ্ঠ খন্ড দুই পৃষ্ঠা 18 বিশ্বনবীর সাহাবী বলেন আরে সাত তবক জমিন আসমানটা এত বড় একটা মিজানের পাল্লাটা এত বড় যদি সাত তবক জমিন আসমানটা একত্রিত করার পর যদি মিজানের একটা পাল্লাই যদি ঢুকায়া দেওয়া হয় ফা ইন্না সামাওয়াতি ওয়াল আরদা লাউ উজিয়াত ফি কিফাতিল মিজান লাউ ওয়াসিয়াতুহুম বিশ্বনবী আমার বলেন সাত তবক জমিন আসমান নবীজির সাহাবী বলেন সাত তবক জমিন আসমান একত্রিত করার পর সাত তবক জমিন আসমান কত বড় জমিন টু আসমান এত বড় সাত তবক জমিন আসমান কত বিশাল এই টোটাল সাত তবক জমিন আসমানটারে যদি মিজানের একটা পাল্লাই ঢুকায়া দেন সাত তবক জমিন আসমান ঢুকে যাবে কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না কল্পনা করেন তো তাহলে মিজানের পাল্লাটা কত বড় আল্লাহু আকবার বলেন
এখন তো আরো পেরেশানি হুজুর এটা কি কইলেন সাতবক জমিন আসমান না ঠেল্লা টুল্লা কালেমা দ্বারা ভরাই করলেন মিজানের পাল্লাটা কিভাবে সম্ভব এই পেরেশানিটা দাউদ আলাইহিস সালাম একদিন করেছিলেন পয়গম্বর দাউদ আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহর কিতাব তাফসিরে রুহুল মানি খন্ড 17 পৃষ্ঠা 54 তে পয়গম্বর হযরতে দাউদ আল্লাহর কাছে বলেন রব ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা কিফাতাহু হাসানাত ও রব সাতবক জমিন আসমান দিলে যে মিজানের পাল্লাটা ভরে না এমন কোন নেককার আমলদার আছে যে তার আমল দিলে মিজানের পাল্লাটাও ভরবে এমন আমলদার মানুষ তো আল্লাহ আমি দাউদ পয়গম্বর দেখতে পাই না আমাদের নবী বুঝাইতে চান দাউদ ভাই এমন নেককার তুমি পাও না আরে এমন নেককার তো কয়লা হুসাইনিয়া মাদ্রাসার মাহফিলের ভিতরে শত শত বসে আছে রাস্তে গন সুবহানাল্লাহ আল্লাহর নবীরা জিজ্ঞেস করেন ও পয়গম্বর এত বড় নেককার তিনি কে নবী আমার বলেন কিতাবের নাম আল জামিউ সুগে সগিরলি সুয়ুতি 4619 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেন ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসফাল মিজান আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু একটাবার সুবহানাল্লাহ যদি কয় পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা নেকি দ্বারা ভরে যায় বলেন না সুবহানাল্লাহ এখন তো টেনশন হুজুর বুঝলাম মিজানের পাল্লা তো অর্ধেক ভরেছে পুরাটা তো ভরে নাই নবী আমার বলেন হ্যাঁ পুরাটাও ভরবে কি করলে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আমার কোন উম্মত যদি খাচ্ছে বসছে ঝাড়তেছে দোকানে বসে জমিতে যাই আমার কোন উম্মত যদি জবান দিয়া শুধু একটাবার আলহামদুলিল্লাহ যদি কয় পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যায় আল্লাহু আকবার মনোযোগ থাকলে জবাব দেন জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে জানো কি বললে পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে বলেন না পুরা সাতবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে পুরা মিজানের পাল্লার অর্ধেকটা ভরবে কি বললে পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে বলেন সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের ক্ষতি করে ফেলতেছি নাকি উপকার হয়েছে কি না কিছু মানুষ দেখবেন দোকানে বৈশাখায় মাহফিলে গিয়া লাভ নাই তো লাভ হবে কেমনে তুমি তো আকিজবিড়ির পাশা ছাড়তে পারো না কথা কয় না উনি আকিজবিড়ি টানে ওইটাই যত লাভ মনোযোগ দেন মুমিন এখন একটা প্রশ্ন আছে যে হুজুর বুঝলাম মিজানের পাল্লা পর্যন্ত ভরলেন আমল দিয়া জমিন আসমানের মাঝের টোটাল খালি জায়গাটা নেকি দিয়া ভরবে আল্লাহু আকবার বললে পুরা জমিন বিক্রি করার চেয়ে মূল্যবান নেকি হবে আলহামদুলিল্লাহ বললে সাতবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কালেমার জিকিরে মিজানের পাল্লার অর্ধেকটা ভরবে সুবহানাল্লাহ বললে পুরা মিজানের পাল্লাটা ভরবে কি বললে এখন প্রশ্ন হুজুর বুঝলাম মিজানের পাল্লাটা ভরা কিয়ামতে দাঁড়াইলাম মিজানের পাল্লাটা ভরা কিন্তু হুজুর আমি পাবলিক তো এত ভালো মানুষ না আকাম কুকাম যা করছি কিয়ামতে যা দেখব মিজানের বাম পাশের গুনার পাল্লাটাও ভরা ফাকাইফা আদখুলুল জান্নাহ তো এখন জান্নাতে যাব কেমনে কত কয় না মিজানের পাল্লাটা নেকি দিয়া ভরলেন গুনার পাল্লাটাও ভরা তো জান্নাতে যাব কেমনে ইমাম ফখরুদ্দিন রাজিয়া তাফসিরুল কাবীরের মধ্যে খন্ড 1 পৃষ্ঠা 225 এর মধ্যে জবাব দেন হে আল্লাহর বান্দা শুনো যদি মিজানের পাল্লাটা নেকি দিয়া ভরা হয়
হয় আর গুনার পাল্লাটাও গুনাহ দিয়া যদি ভরা হয় জান্নাতে যাবে কেমনে তো ছোট্ট একটা আমলের কথা শোনো ইমাম ফখরুদ্দিন রাজি বলেন মিয়া আলহামদুলিল্লাহ সামানিয়াত আহরুফ আলহামদুলিল্লাহর ভেতর আটটা হরফ আছে আলিফ লাম হা মিম দাল লাম লাম হা বলেন তো কয়টা বলেন কয়টা তো আলহামদুলিল্লাহর হরফ আটটা ইমাম রাজি বলেন মিয়া ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া জান্নাতের দরজাও হলো আটটা জান্নাতের দরজা আটটা আলহামদুলিল্লাহর হরফ আটটা এবার ইমাম রাজি কি বলেন শুনেন ইমাম ফখরুদ্দিন রাজি বলেন ফামান ক্বালা হাদিহি সামানিয়া আও সাফাই কলবিহি ইস্তাহাক্ক সামানিয়াত আবওয়াবিল জান্নাহ আল্লাহর কোন বান্দা যদি ওই আট হরফের আলহামদুলিল্লাহ পরিষ্কার অন্তর নিয়া একটাবার যদি কয় জান্নাতের আটটা দরওয়াজা টাস টাস করে খুলে যায় বলেন আলহামদুলিল্লাহ সবাই চোখ বন্ধ করে আল্লাহকে হাজির জেনে বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ এমন ভাবে বলেন যে আল্লাহ আপনার সামনে আছেন আল্লাহকে আপনি দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন এমন আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার মনে হচ্ছে হুজুর বারবার শুধু আমাদের কষ্ট দেন কষ্ট হয় এই কষ্টটা আমি আপনাদের ইচ্ছা করে দিচ্ছি কেন জানেন এখানে অনেক মানুষ খুঁজলে হয়তো পাওয়া যাবে যে মানুষটা গত একটা বছর চলে গেছে কিন্তু এই মানুষটা আল্লাহকে ডাকার সুযোগ পায়নি কত কয় না মুরব্বি আমি যদি আপনাকে প্রশ্ন করি কতটা টান বিট আর কতটা টান আপনি তসবিহ দানাই দিয়েছেন আমি কনফার্ম বিশ্বাস করি বিড়ি টানার চেয়ে আপনার জিকিরের সংখ্যাটা অনেক কম হায় আফসোস হায় আফসোস আমরা তো এখন রাতের পর রাত জেগে জেগে মেয়েদের সাথে ফেসবুকে চ্যাটিং করতে পারি রাতের পর রাত চলে যায় প্রেমিকার সাথে আমাদের সময় কাটিয়ে রাতের পর রাত কেটে গেছে স্ত্রীর সাথে ভালোবাসার কথা বলতে বলতে আফসোস আর দুর্ভাগ্য এই জাতির রাতের পর রাত চলে গেছে চল্লিশটা বছর চলে গেছে এই বান্দা মানুষের জন্য রাত জেগেছে আল্লাহর জন্য রাত জাগেনি এখন মানুষ রাত জাগে তাহাজ্জুদের সময়ও জাগে কিন্তু নামাজের জন্য না ভোট চুরির জন্য এটা পাকিস্তানের ইতিহাস বাংলাদেশে এটা হয় না হায় হায় রাতের পর রাত চলে যায় সময় কেটে যায় মাওলার পাগল খুঁজে পাওয়া যায় না অথচ আল্লাহ পাকের একটাবার যদি ডাক দেন কিয়ামতের ময়দানে তাকিয়ে তাকিয়ে দেখবেন বিরাট বড় বড় নেকির পাহাড় সুবহানাল্লাহ বলেন বান্দা তাকায় দেখবে যে এত বড় ওই মিয়া এদিকে দিকে আবার দেখেন উনি তো আসবেনই এখানে নারায় তাকবীর আপনাদের জন্য আজকে এক চমক আছে আলহামদুলিল্লাহ বলেন আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে এক নতুন তরুণ আলোচকের চেহারা দেখেছেন তার গানও শুনেছেন ওয়াজও শুনেছেন আমি নামটা বলে দেই মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ নাম শুনেছেন আপনারা আলহামদুলিল্লাহ এই চমকটা আজকে আপনাদের মধ্যে হাজির আছে আলহামদুলিল্লাহ বলেন উনি আজকে প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা উনিও শোনাবেন এদিক তাকান বলেন আল্লাহু আকবার আপনাদের যদি বিরক্ত লাগে তাহলে বেশাই গা তাহলে এদিক মনোযোগ থাকতে হবে এদিক সেদিক তাকাইলে কাম হবে না আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার আরো জোরে নারে তাকবীর লিল্লাহে তাকবীর চিৎকার দিয়ে গলা ফাটি একবার বলেন তো আল্লাহু আকবার মাশাআল্লাহ খুব মনোযোগ দেন কিয়ামতের ময়দানে বান্দা তাকায় দেখবে বিরাট বড় বড় নেকির পাহাড়
আল্লাহকে জিজ্ঞেস করবে গো আল্লাহ এত বড় বড় নেকির পাহাড়ের মালিক এমন নেককার কে আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যদি কারো ঘরে এক মন স্বর্ণ থাকে তাহলে ওই লোকটার পেছনে দেখবেন চামচার অভাব নাই কথা কয় না কারণ ঘুরলে হয়তো কিছু পাওয়া যাবে এমন ধান্দাবাজ চামচা আছে না নাই আমাদের সমাজে কিছু মানুষ নেতাদের পেছনে ঘোরে আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে নেতার যখন ক্ষমতা নাই কর্মী রান্নাঘরে গিয়া কয় আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন রান্নাঘরে কথা কয় না এই নেতার পেছনে আর চামচা খুঁজে পাওয়া যায় না আমি কারাগার থেকে আসার পর আমার মাহফিল ছিল সম্ভবত আপনার চুয়াডাঙ্গায় আমি মাহফিলে গেছি মাহফিলে যখন স্টেজে যাব তো পেছন থেকে একটা চিল্লাইছে রিজওয়ান রফিকিস এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে রিজওয়ান রফিকির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমি বলি ওই মিয়া আমি ছিলাম কারাগারে তুই ছিলি কোণে কত কয় না এইসব ভক্তি টক্তি দাম নাই বুঝাতে চাই আপনাদের এলাকায় যদি কেউ মেম্বার হয় দেখবেন মানুষের অভাব নাই শুধু বারবার আসে আর যায় চেয়ারম্যান হইলেও অভাব নাই আসে আর যায় যদি কারো ঘরে 10 কেজি স্বর্ণ থাকে দেখবেন চামচার অভাব নাই জি হুজুর বললে ওয়ালা মানুষের অভাব নাই আবার তো আমরা বাঙালি কথা কয় না বড়ই সুবিধাবাদী কিয়ামতের ময়দানে বান্দা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে যে আল্লাহ এত বড় বড় নেকির পাহাড় এই বান্দাটা কি এত সৌভাগ্যবান বান্দা নেকির পাহাড় সমপরিমাণ নেকি তাও কি একটা দুইটা পাহাড় শত শত হাজার হাজার পাহাড় আল্লাহ এত বড় নেককার কে আল্লাহ পাক বলবেন তুমি কি কইতে চাও আল্লাহ এত বড় নেককার যদি থাকতো আমার সামনে তো একটু দেখতাম অন্তত তার চেহারাটা দেখে একটু মনে সান্ত্বনা নিতাম আল্লাহ পাক বলবেন বান্দা ভাগ্যক্রমে এই নেকির পাহাড়গুলোর মালিক তুমি নিজে রাস্তাগঞ্জ সুবহানাল্লাহ বান্দাকে আল্লাহ আপনি মনে আমার সাথে ঠাট্টা করেন কে ঠাট্টা করি কাল আমি এত আমল কবে করলাম জীবনে তো আকিস বিড়ির পাশা টানতে টানতে জীবন শেষ করে লাইছে অন্তরটারে কালা করে ফেলছে আমি তো জীবনে এত নেকি করার মানুষ ছিলাম না তুই নেকি আইলো কোত্থেকে আল্লাহ পাক বলবেন হ্যাঁ আসছিল কোত্থেকে ওই যে কয়লা হুসাইনিয়া মাদ্রাসায় মাহফিল হচ্ছিল রিজওয়ান রফিকি বয়ান করার সময় তোমাদেরকে বলতেছিল ভাইয়েরা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই বান্দা যতবার তুমি মুখে উচ্চারণ করেছিলে প্রত্যেকটার বিনিময় এক একটা নেকির পাহাড় বানায় রাখছি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুব মনোযোগ দেন কিয়ামতের ময়দানে কেউ কারো আপন থাকবে না কেউ কারো আপন থাকবে না আমি যখন কারাগারে ছিলাম তো কারাগার থেকে বের হওয়ার পর আড়াই মাস পরে বের হয়ে যখন হয়েছে তো আমার মা আমাকে বলতেছেন জানিস তোর ভাই তোকে কতটুকু ভালোবাসে আমি বলছি কি হয়েছে বলেন ওই তুমি তো আড়াই মাস কারাগারে ছিলা হয়তো ঘুমাইছো সময় পাইছো কিন্তু তোমার ভাইকে দেখেছি আড়াই মাসের মধ্যে দুই মাস দশ দিন বাসায় ঘুমাইনি কই যাইতো ওই দূরে দূরে কার কাছে যেত কিভাবে আমার ভাইটাকে ছাড়ানো যায় শুধু দৌড়ায় বেড়াইতো আমি মনে মনে ওই হাদিসটা যখন পড়ি তখন ভেবেছি রে মন যেই ভাই আমার এত আপন কিয়ামতের ময়দানে যদি আমি আমার ভাইয়ারে বলি ভাই রে এত আপন আপনি আমার ছিলেন একটা নেকি আমার দেন ভাই আমার বলবে মা ওয়াসাইতানি ফি মালিকা তুমি বাপের সম্পত্তির মধ্যে সমবন্টন করো নাই কেন আসছো যাও এখান থেকে ভাগো আমি যদি একটা নেকির জন্য বিবির কাছে গিয়া বলি বিবি একটা নেকি আমার দাও বিবু আমারে বলবে আতআমতানিয়াল হারামা ওয়া সানাতা ওয়া ফালতা আপনি তো আমাকে হারাম খাওয়াইছিলেন মিয়া সুদের টাকা ঘুষের টাকা মানুষের পকেট কাটা টাকা এগুলো তো খাওয়াইছিলেন কেন আসছেন নেকি নিবার এবার মানুষটা চলে যাবে বাপ মার কাছে আব্বু একটা নেকি দে আমারে গিয়া বলবে ও মা
একটা নেকি আমার দাও বাপ মা জবাব দিবে কসর তাফি বিররিনা ভালোভাবে দুনিয়ায় মানুষ নাই যা এখান থেকে ভাগ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি খুব মনোযোগ দেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইয়ুগনি কিয়ামতে সবাই নিজের ধান্দায় ব্যস্ত থাকবে ভাই ভাইকে চিনবে না মা সন্তানকে চিনবে না বাপ সন্তানকে চিনবে না সন্তান বাবার চিনবে না বিবি স্বামীরে স্বামী বিবিরে চিনবে না ওই কিয়ামতের ময়দানে এই আয়াতের তাফসীর খুলে দেখেন আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আউয়ালু মাই ইয়াফিরু আখি হাবিল কিয়ামতের ময়দানে নিজের ভাই হাবিলের কাছে আদমের আরেক সন্তান কাবিল গিয়া বলবে ও ভাইয়া আজকে আমার একটু তরায়া নাও না আমাকে একটু পার কইরা নাও না সন্তান হাবিল তার ভাই কাবিল থেকে একটা দৌড় দিয়ে পালাবে কে আমার ভাই চিনি না আমি কাউরে তাফসীরের বিভিন্ন সূত্রাই তাফসীরের মধ্যে এটা আসে কিয়ামতের ময়দানে আবার হযরতে নূহ আলাইহিস সালামের কাছে কেনান যাবে আউয়ালু মাইয়াফিরু মিন বানিহি নূহ কিয়ামতের ময়দানে সন্তান কেনান বাবার কাছে গিয়া হযরতে নূহ পয়গম্বরের কাছে বলবেন আব্বু আপনি তো আমার সেই বাবা 104 ডিগ্রি জ্বর নিয়া নিজে ঔষধ খাও নাই আমার খাওয়াইছো আমার মজা কিনে দিয়েছো খাবার কিনে খাওয়াইছো আমি তো তোমার সাদরের দুলাল আজকে একটা নেকির কারণে ধরা আব্বু আপনার দুইটা পায়ে ধরি আমার একটা নেকি দেন সন্তানকে নান নুবাই গম্বরকে বলবে আব্বু আমি তো তোমার সে আদরের কেনান বুঝি নাই না বুঝে নাফরমানি করেছে আজকে তো জাহান্নামি হয়ে গেলাম আব্বু আমাকে একটু পার কই রাখে নেওয়া যায় সন্তানের কথা শুই না নৌপাই গম্বার একটা দৌড় দিয়ে পালাবেন কে আমার সন্তান চিনি না নফসি নফসি বলে চিল্লাবেন আউয়ালু মাইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম কিয়ামতের ময়দানে খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে তার বাবা আজর আজর আয়েশা ইব্রাহিম খলিলুল্লাহ রে বলবে ইব্রাহিম রে যত নাফরমানি করেছি না কেন আমি কোলে পিঠে কইরা মানুষ করেছি বাবা ইব্রাহিম আজকে তো আমার বড় বিপদ আমাকে একটু পার কইরা নাও না ইব্রাহিম পয়গম্বর বলবে কে আমার বাবা চিনি না আমি কাউরে ইব্রাহিম পয়গম্বর নিজের সন্তান নিজের বাপ থেকে দৌড় দিয়া পালাবে চিনি না আরে দুনিয়ার মানুষ রে আশাফিয়াতুল কুবরার ভেতর এক চমৎকার ঘটনা আসছে কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম আরশে আযিমের পাশে এক জায়গায় অবস্থান করবেন ইয়াংজুরু ইলা মাইয়ান তালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার ওয়া ইয়াংজুরু ইলা মাইয়ান তালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলাল জান্নাহ আদম পয়গম্বর তাকায় দেখবেন তার কোন সন্তানকে জান্নাতের দিকে নেয় আর কোনটারে জাহান্নামের দিকে নেয় আদম পয়গম্বর দেখতে থাকবেন হঠাৎ তাকায় দেখবেন উম্মতে মুহাম্মদের একটারে ধইরা গাগ গলায় হাতে পায়ের মধ্যে বিড়ি পরায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আদম পয়গম্বর দেখেই চিনতে পারবেন মুহাম্মদের উম্মত কারণ দুনিয়াতে ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুম আয়াতের তাফসীর খুলে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যারা দুনিয়াতে নবীর সুন্নাত মানবে আর সাহাবীদের মানবে কিয়ামতে তাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে ওযু যে করবেন ওযু জায়গা থেকে নূর চমকাতে থাকবে তো আদম পয়গম্বর দেখে চিনে ফেলবেন ইনি মুহাম্মদের উম্মত হযরত আদম দেখে চিৎকার দিয়া ডাকবেন ইয়া আহমদ মুহাম্মদ তুমি কই কিয়ামতে তোমার নবীরে একটা জায়গায় কেমনে খুঁজে পাইবা তোমার নবী তো উম্মতের মায়ায় পাগল পাড়া এদিক একবার দৌড়ান ওদিক একবার দৌড়ান একবার ডান দিকে তাকায় দেখেন উম্মতের বিপদ নবীজি ডান দিকে দৌড়াস উম্মতকে
উদ্ধার কইরা আল্লাহর কাছে হাজির করে সুপারিশ কইরা জান্নাতে দিয়া দেন। আবার দেখেন বাম দিকে আরেকজন বিপদ, বাবা ওই দিকে হযরতে নবীজি ওদিকে গিয়া নিজের উম্মতটারে বাঁচাইছে। এভাবে কিয়ামতে নবীজি একবার ডান দিকে দৌড় দেন, একবার বাম দিকে দৌড়ান, আবার সামনে দৌড়ান, পেছনে দৌড়ান। নবীজি আমাদের বুঝাইতে চান উম্মত রে, কিয়ামতের ময়দানে যদি আমার কোথাও খুঁজে না পাও আমাকে তিনটা জায়গায় তালাশ করবা। তুমি যদি পিপাসারত হয়ে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যায়, মাথার উপরে তো সূর্য চলে আসবে, বড্ড বিপদে যদি পড়ে যাও, তো একটা দৌড় দিয়া হাউজে কাউসারের পাশে যাইও, যা দেখো আমি তোমাদের মায়ার নবী, হাউজে কাউসারের পাশে আমি তোমাদের জন্য পানি নিয়ে দাঁড়ায়া থাকবো। আল্লাহর নবী আমার বলেন, যদি আমার ওখানেও খুঁজে না পাও তো আমাকে একটু তোমরা মিজানের পাল্লার কাছে গিয়া খুঁজে দেখো, আমি আমার গুনাহগার উম্মতগুলারে জান্নাতি বানানোর জন্য তার মিজানের নেকির পাল্লাটা ভারী করানোর জন্য মিজানের পাল্লার কাছে আমি নবী দাঁড়ায় থাকবো। যদি আমারে ওখানেও খুঁজে না পাও পুলসি রাতের গোড়াই একটু যাইও, আমার গুনাহগার উম্মতগুলারে পার করানোর জন্য আমি নবী পুলসি রাতের গোড়াই দাঁড়ায়া থাকবো। মায়ার নবী কিয়ামতের ময়দানে শুধু দৌড়াবেন ডান দিকে বাম দিকে চতুর্দিকে দৌড়ান। আল্লাহর নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আদম পয়গম্বর যখন নবীজির নাম ধরে ডাক দিবেন, আল্লাহর নবী বলবেন লাব্বাইক ইয়া আবাল বাশার, বাবা আদম কি বলতে চান বলেন। আদম পয়গম্বর বলবেন, মুহাম্মদ হাদা রাজুলুম মিন উম্মাতিকা ইয়ানতালিকু বিহি ইলান নার, তাকে দেখো এইটা মনে হয় তোমার উম্মত, কত কষ্ট দিয়া দেখো জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, এটা মনে হয় তোমার উম্মত। মায়ার নবী যখন উম্মতির দিকে তাকাবে তাকা দেখবেন উম্মতের গলায় বেড়ি, হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায় ফিরিস্তা। আর উম্মত চিৎকার দিয়া কাঁদে, আমারে বাঁচাও, বাবাও আসে না, মাও আসে না, কেউ আসে না, উম্মতের বড়ই বিপদ। মায়ার নবী তাকায় দেখবেন উম্মতটা খুব বিপদে আর চিল্লাচ্ছে। এবার হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এদিক তাকান, ঘটনা বলা উদ্দেশ্য নয়, এখানে একটা আমলের সবক আছে, খুব মনোযোগ দেন। আল্লাহর হাবিবের সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ফা আশাদ্দাল মিজার, নবীজি এবার নিজের লুঙ্গিতে এভাবে শক্ত করে একটা গিট্টু দিবেন, ওয়া আহরাউ ইলা আসারিল মালাইকা, লুঙ্গির মধ্যে নবীজি একটা গিট্টু দিয়া ফিরিস্তার দিকে দৌড়, কিফু এ ফিরিস্তারা দাঁড়াও, আমার উম্মতরে জাহান্নামে নিও না একটু দাঁড়াও, এই উম্মতগুলোরে জান্নাতি বানানোর জন্য আমি তো তায়েফে মার খেয়েছি, ওহুদে দানদান শহীদ করেছি, কত নির্যাতন সহ্য করেছি, আমার মাথায় তো উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নিজের ঘর বাড়ি থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, আমার তো এই আদরের উম্ম, ও ফিরিস্তারা একটু দাঁড়াও, আমার উম্মতরে জাহান্নামে নিও না একটু দাঁড়াও। ফিরিস্তারা বলবেন, নবী আজকে কিয়ামতে আপনার কথাও মানা যাবে না কেন? বলেন, নাহনু শিদাদুল গিলাজুল্লাদিন আল্লা নাসিল্লাহ মানু ওমর, ও নবী আজকে কিয়ামতে তো শুধুমাত্র এক আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানা যাবে না। নবী গো, যা বলার আপনি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে আসেন, আমাদের ফিরিস্তাদের বলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী যখন ফালাম্মা আইসান নবিয়্যু মিনাল মালাইকা, ফিরিস্তা থেকে নবী যখন নৈরাশ হয়ে যাবেন, কাবাজা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরাফ, নবীজি নিজের বাম হাত দিয়ে নিজের দাড়ি মোবারকটা এভাবে শক্ত করে ধরবেন, আর আল্লাহকে বলবেন, গো রব আপনি না আমারে জানাইছিলেন দুনিয়ায়, নবীজি একদিন নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন, আল্লাহ পাক বলেন, জিবরিল আমার নবী কাঁদে কেন? আমার নবীর কান্না তো আমি আল্লাহর কাছে সহ্য হয় না।
জিবরিল আমার নবীরে জিগাও না কাঁদে কেন জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মায়ুবকে আপনি কাঁদেন কেন আল্লাহর নবী বলেন জিবরাইল ভাই আমি আমার সন্তানের মায়ায় কাঁদি না বাবা মার জন্য কাঁদি না আমি শুধু কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমার উম্মতরে যদি জাহান্নামে দেয় আমি জান্নাতে কেমনে থাকব হযরতে জিবরিলকে আল্লাহ বলেন জিবরিল আমার নবীরে জানায়া দাও আমার নবীর কোন উম্মতরে জাহান্নামে দিয়ে আমার নবীরে কিয়ামতে আমি অপমান করব না এই ওয়াদাটা আল্লাহ দিয়েছিলেন এজন্য কিয়ামতে যখন নবীজি উম্মতের বিপদ দেখবেন তো দাড়ি মোবারকটা ধরবেন নিজেকে অপমানিত বোঝানোর জন্য আল্লাহকে বলবেন ও রব এই যে দেখো আমি তোমার নবী আমি তো তোমার হাবিব এই যে আমি অপমানিত কেন ওই যে আমার একটা উম্মত কত বড় বিপদ আপনার ফেরেশতারা তো আমার কথাও শুনে না আর আমার উম্মত আমার দিকে তাকায়া চিল্লায় কাঁদে বাঁচাও আমি আমার উম্মতের কোনো উপকার করতে পারছি না আল্লাহ পাক যখন নবীজির দেখবেন চোখের থেকে টপ টপ করে পানি ঝরতেছে ফানাদা মিন তাহতিল আরশি আতিউ মুহাম্মাদা এবার আল্লাহ পাক আরশে আযিম থেকে একটা আওয়াজ পাঠাবেন এই ফেরেশতা আজকে কিয়ামতের ময়দানে আমেরিকার মাতবাড়ি চলবে না দিল্লির মাতবাড়ি চলবে না কোন দাদাদের ক্ষমতা চলবে না আজকে কিয়ামতের ময়দানে একমাত্র আমি আল্লাহর ক্ষমতা চলবে আর আজকে কিয়ামতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলবেন সব মানতে হবে এবার ফেরেশতাদেরকে নবীজি বলবেন হইল তো এবার চল আমার উম্মতরে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে যাও আবার মিজানের পাল্লার কাছে উম্মতরে আনা হবে বলে আমলনামা ওজন দাও ডান পাশে নেকির পাল্লাই ওজন দিয়েছে একটা বাম পাশের গুনার পাল্লার মধ্যে আবার আমলনামা নে গুনাহগুলো ওজন দেওয়া হয়েছে দুই পাল্লাই এক পাল্লাই নেকি আর এক পাল্লাই গুনাহ নবীজি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবেন তাকায় দেখবেন আহা আবার সে আগের মতো নেকির পাল্লাটা হালকা গুনার পাল্লা ভারী উম্মত তো কনফার্ম জাহান্নামী উম্মত তো আবার থরথর করে কম্পন সৃষ্টি করেছে কারণ উম্মত তখনও জানে না যে উনি নবী উম্মত তখনও টের পাই নাই যে ইনি সেই মায়ার নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে আর উম্মত বাম পাশে দাঁড়ায় কাঁদতেছে মায়ার নবী এবার বলেন ফা উখরিজু বিতাকাতাম মিন হুজুজাতি কাল আনমিলা আমি নবী ওই সময় আমার আঙ্গুলের মতো মোটা কোমরের ভেতর থেকে একটা কাগজ আমি বের করব এই কাগজটা নিয়া আমার উম্মতের নেকির পাল্লার উপর চাপায়া দেব রাস্তে কোন সুবহানাল্লাহ উম্মতের আমল ডান পাশের নেকির পাল্লায় যখন নবী কাগজটা চাপায়া দিবেন মুহূর্তের মধ্যে নেকির পাল্লাটা ভারী গুনার পাল্লা হালকা তো উম্মত জান্নাতি ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে সাইদা ও সাইদা জাদ্দুহু ও সাকুলাত মাওয়াজিনহু ইনতালিকু বিলাল জান্নাই ফেরেশতারা দেখো দেখো কি ভাগ্য ভালো উম্মতের কে বলছিল জাহান্নামী গুনার পাল্লা ভারী কি এক ভাগ্য ভালো মুহূর্তের মধ্যে নেকির পাল্লা ভারী গুনার পাল্লা হালকা এই ফেরেশতারা আর ওরে জাহান্নামে নেওয়া যাবে না ওরে দ্রুত ধর আর জান্নাতে নিয়ে যা উম্মতের নেকির উম্মতের হাতটা ধইরা বা জান্নাতে ফেরেশতারা টানতে টানতে নিবেন উম্মত এবার বলবে ফেরেশতা দাঁড়াও আমি এখন জান্নাতে যাব না আরে আশ্চর্য মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল আর আপনি জান্নাতে যাবেন না এটা কেমন কথা উম্মত বলবেন না আমি আজকে এখন জান্নাতে এত তাড়াতাড়ি যাব না আমি যখন বিপদগ্রস্ত ছিলাম আমার জন্য যখন চরম বিপদ ছিল আমি আমি চিৎকার দিয়ে আমার বাবারে ডেকেছি আমার মাকেও ডেকেছি কেউ আজকে আমার আপন নাই ভাবতেছেন নেতা আপনার উপকার করবে বিপদে পইরা দেখেন নেতা বলবে শালা তোরে কি এসে নে কথা কয় না
যেই নেতা গো লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা যেই নেতারা ভাগ করেছে আম গো দলে দলে শালা সেই নেতারা তাল মিলিয়ে চলে তলে তলে পাবলিক মরিস রাস্তা ঘাটে তোর নে খবর লয় না নেতা আসল কথা আম জনতা হইছে বলির পাঠা নেতারে খুশি করার জন্য তুমি তোমার প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দাও তো মনে রাখো তোমার মরার পর প্রতিবেশী তোর কবর খনন করবে তোর নেতার মিটিং আছে তোর দেখার টাইম নাই মামলা দিয়েন মিথ্যা মামলা যতবারেন দেন এই আদালতে বিচার না হইলো আর এক আদালত তো আছে আমগো নামেও দিছে কি মামলা কই মামুনুলক নির্দেশ দিচ্ছে ককটেল মারার জুনায়েদ আল হাবিব ককটেল মারে আইয়ুব সাহেব মানসার মাথায় লাঠি মারে আর রিজওয়ান রফিকই ওই জায়গায় সাহায্য করে মামলার কাগজটা দেইখা বুঝলাম যে মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে গাঞ্জার মেয়াদ নাই মনোযোগ দেন মুমিন তো কিয়ামতে ওই উম্মত বলবেন নবী আল্লাহ আজকে কিয়ামতে আমার আপন বলে কাউরে পাইনি বাবা ওরেও পাইলাম না মা জননীরেও পাইলাম না কাউরে পাইলাম না কিন্তু ও রব আজকে কিয়ামতে এই বিশাল বিপদের ভেতরে এই যে লোকটা আইলো এই লোকটারে তো চিনি না কে নাম বাড়ি কই কিছুই তো জানি না ফেরেশতারা একটু দাঁড়াও এখন আমি জান্নাতে যাব না একটু পরে যাব আগে পরিচয়টা হয়ে নেই উম্মত এবার ঘুরে আল্লাহর নবীর কাছে আয়েশা বলবে মা আহসানা সুরাতাক মা আহসানা খালকাক মাসমুকিয়া আব্দুল্লাহ আয় আল্লাহর বান্দা নামটা কি আপনার এত সুন্দর গঠন আপনার এত সুন্দর চেহারা আর চরিত্র আপনার আল্লাহর বান্দা আপনার নামটা কি একটু বলেন না আজকে যখন বিপদে চিল্লাইতেছিলাম বাবারও ডেকেছি বাবা আইলো না মারও ডাকলাম আইলো না পীরেও ডাকলাম পাইলাম না নেতারেও ডাকলাম পাইলাম না কিন্তু আল্লাহর বান্দা আপনি কে গো আপনার নামটা একটু কি আমারে বলা যায় নবীজি তখন উম্মতের দিকে ফেলফাল দৃষ্টিতে তাকায় বলবে কি রে হতভাগা আমারে চিনো না আমি তো তোমাদের সেই নবী আমি তো তোমাদের সেই রহমতের নবী উম্মতের মধ্যে এখন নবীর মধ্যে কি এক চমৎকার মুআনাকা এখন উম্মত জিগাবেন নবী সব তো বুঝলাম কিন্তু একটা কথা তো বুঝি নাই কি ওই যে আমার গুনার পাল্লাটা ভারী ছিল নেকির পাল্লা হালকা আপনি যে একটা কাগজ চাপিয়ে দিয়েছিলেন নেকির পাল্লায় ওই কাগজের মধ্যে কি লেখা ছিল নবীজি বলেন আরে হাদিহি সলাতুকাল্লাতি কুনতা তুসল্লি আলাইয়া ওই যে দুনিয়ায় একবার দুরূদ শরীফ পড়ছিলা ওইটাই লেখা চাপিয়ে দিয়েছি রাস্তাগণ সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ আমল করা যাবে ইনশাআল্লাহ পাঁচটা আমল ৬ নাম্বার আমলটা এক কথাই শেষ করে দেই আল্লাহ পাক বলেন এই একবার জিকির করলে যদি জমিন আসমান ভরা নেকি হয় সাততবক জমিন আসমানের চেয়েও ভারী নেকি হয় মিজানের পাল্লার মধ্যেও যদি তোমার আমল নামাই একবার জিকিরে পুরাটা ভরে যায় এই জিকির যদি একবার করলে এত বিরাট বিরাট ফজিলত হয় আচ্ছা বলেন তো যদি কোনো বান্দা প্রতিদিন এক ঘন্টা জিকির করলে কত নেকি হবে সুবহানাল্লাহ বলেন না এখন আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা নকল করেছেন আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ বলেছেন লাআনিনুল মুযনিবিন খুব খেয়াল করেন লাআনিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাববিহিন এই সারা দুনিয়ার মানুষ সমস্ত কুল কায়নাত
তারা তসবিহ জপলে জিকির আজকার 24 ঘন্টা করলে যত নেকি হয় গুনাহ করেছো গুনাহ হয়ে গেছে আল্লাহর ভয়ে একটু হাতটা তুলো হাতটা তুলে আল্লাহর কাছে একটু কাঁদো এই কান্নার সময় শিশু বাচ্চাদের যেমন বুক ফুফিয়ে ফুফিয়ে কান্না আসে ডুকরে ডুকরে কান্না আসে এই বান্দা যদি 1 সেকেন্ড সময় নিয়া ওই একটা কান্না তোমার ভেতর থেকে বের হয় 24 ঘন্টা সমস্ত কায়নাত জিকির করলে যত নেকি হয় তার চেয়ে ওই 1 সেকেন্ডের কান্নার দাম অনেক বেশি আমল করা যাবে ইনশাআল্লাহ মুরব্বি আপনাকে শেষ আমি অনুরোধ করছি মুরব্বি এক সময় আপনার হাতের চামড়া আমাদের যুবকদের মতো এমন টান টান ছিল হায়রে মুরব্বি বয়সের কারণে আজ আপনার হাতের চামড়াগুলো কুঁচকে গেছে দাঁতগুলো নড়ে গেছে মুখের রুচিটা কমে গেছে দৃষ্টি শক্তি কমে গেছে মাথার চুল পড়ে গেছে মুরব্বি বেলা শেষে মুখের দাড়িটা চুলগুলো সাদা হয়ে গেছে তোবা জান মনে রাখেন আপনার মুখের এই সাদা কালার এটা দুনিয়ার কোন রঙিন কালার নয় এটা আপনার কাফনের কাপড়ের কালার প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হয় হঠাৎ হতে 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 একদিন আপনার কাফনটা বের হয়ে যাবে মিয়া সাহেব এখানেই তো কত বাবা বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে দাফন করেছে কেউ নাই বাস আমার দিকে তাকান আমি এমন এক হতভাগা বাবা আমি আমার নিজের বাচ্চার কাফন নিজের হাতে কিনেছি আমার বাচ্চার জানাজাটা আমি নিজে পড়িয়েছি এই মাদ্রাসা যারা পরিচালক প্রতিষ্ঠাতা আমার বড় ভাইয়ের আপন মামা শ্বশুর ওনারা ওনারা সব আমাদের পারিবারিক খবর জানেন তাকে আমরা দাফন করেছি যুবক ভাই ভাবতেছেন অনেক দিন বেঁচে থাকবেন থাকেন আল্লাহ পাক আপনাকে হায়াত দান করেন কিন্তু তোমার যে কত তাগড়া যুবক অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে মুরব্বি আল্লাহকে ওয়াস্তে এবার হাতের থেকে বিড়িটা ছাড়েন হাতের থেকে বিড়িটা ফেলেন হাতে একটু তসবিহ দানাটা নেন প্রতিদিন অন্তত সকালে 600 বার সন্ধ্যায় 600 বার একবার আলহামদুলিল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সুবহানাল্লাহ 100 বার দুরূদ শরীফ আর 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করা এই 6টা আমল সকালে 600 বার 100 বার করে সন্ধ্যায় 100 বার করে 600 বার করা যাবে ইনশাআল্লাহ বুঝলেন মুরব্বিরা বিশেষ করে আপনাদেরকে আহ্বান করছি করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন